আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গতকালকে তোমাদেরকে ভাগ সম্পর্কে কিছুটা জানানো হয়েছিল, ভাগ কি, ভাগের কয়টি অংশ, ভাগের কিছু নিয়ম এবং কথার অঙ্ক, ভাগের কথার অঙ্ক কিভাবে করতে হয় এ পর্যন্ত শেখানো হয়েছিল। তোমাদের কি মনে আছে ভাগের কয়টি অংশ, চারটি অংশ, কী কী? ভাজ্য, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। আর নিয়মগুলা, যদি ভাজ্য আর ভাজ্যের প্রথম সংখ্যাটা যদি ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয় তাহলে পাশের সংখ্যাটা নিয়ে ভাগ করতে হবে, আর যদি ভাজক ভাজ্যের প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হয় তাহলে একটা সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। এবার আজকে আমরা 67 পৃষ্ঠা অঙ্ক বই দেখো, অঙ্ক বই 67 পৃষ্ঠা বের করো। আরেকটা কথা, সেটা হচ্ছে নামতা। তোমরা কি নামতাগুলো পড়ছো? নামতা না করলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। কালকে তো বলে দিয়েছিলাম যে নামতা পড়বে, ভাবছো ম্যাম ম্যাম তো দেখছে না, না করে ফাঁকি দিই ম্যামকে। এটাতে কে ফাঁকিতে করবে জানো? আমি কিন্তু না, আমিও না, তোমার বাবা মাও না। ফাঁকিতে করবে তোমরা, শুধু দিনটা যাবে আমাদের এবং তোমার বাবা মায়ের অসুবিধা। তাহলে আজকে আমরা পৃষ্ঠা 67 দুই নাম্বার অঙ্কটা করবো, খুব মনোযোগ দিয়ে দেখবে। অঙ্কটা হচ্ছে শ্রেণীতে শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? কালকে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো বারবার পড়তে বলেছিলাম, পড়েছ? পড়ে থাকলে তো খুবই ভালো। আবার বলছি আমি অঙ্কটা, শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? এখানে তাহলে আমরা এবার অঙ্কটা করি, শিক্ষার্থী আছে কতজন? 41 জন। তাহলে আমরা লিখি শিক্ষার্থী আছে 41 জন, আর প্রত্যেক বেঞ্চে এই শিক্ষার্থী দেখতে পাচ্ছ 41 জন, আর প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসতে পারে। প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে একটি বেঞ্চে, প্রত্যেক মানে হচ্ছে একটি, একটি বেঞ্চে, একটি বেঞ্চিতে বসতে পারে 3 জন। তাহলে আমরা লিখি একটি বেঞ্চিতে বসতে পারে 3 জন। তাহলে শিক্ষার্থী আছে 41 জন, প্রত্যেক বেঞ্চে অর্থাৎ একটি বেঞ্চে বসতে পারে 3 জন। তাহলে আমাদের বের করতে কি বলেছে, কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? অতএব বেঞ্চের প্রয়োজন হবে 41-কে ভাগ করতে হবে। মনে আছে ভাজকের চেয়ে ভাজ্যের প্রথম সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা একটা সংখ্যাকে প্রথমে ভাগ করতে পারবো। ভাজক হচ্ছে 3 আর ভাজ্যের প্রথম সংখ্যাটা হচ্ছে 4, তাহলে আমরা কয়বার ভাগ করতে পারবো? 3 × 3 = 3, 3 × 6 বেশি হয়ে গেলে, 4 × 6 বেশি হয়ে যাচ্ছে, তাই 3 × 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, একবার করতে পারবো 3 × 3। এখন উপরে আছে 4, নিচে 3, এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে 4 থেকে 3 বার দিলে 1,
এখন ভাজক 3 ভাজক হচ্ছে 1 তাহলে ছোট হয়ে গেল 1 ছোট না 3 এর চেয়ে হ্যাঁ তাহলে আমরা 3 দিয়ে 1 কে ভাগ করতে পারি না উপরে আছে হলো 1 টা এই 1 আমরা নিচে নামাই গেছি এখন এটা ভাজক 3 আর ভাজক হয়ে গেল 11 এখন 3 দিয়ে 11 কে ভাগ করলে কত হবে দিনেকে 3 দিনে 6 9 3 4 12 11 এর চেয়ে 12 বড় তাহলে বেশি দিয়ে ভাগ করা যাবে না আমরা 3 3 কে 9 লিখব এখন কি করতে হবে বিয়োগ করতে হবে 11 থেকে 9 বাদ দিলে 2 এটার মানে কি হলো এখানে ভাগফল হলো 13 আর ভাগশেষ 2 এটার মানে হচ্ছে আমাদের 13টা বেঞ্চ লাগবে আর এই যে 2 বাকি থেকে গেল এটা কিন্তু দুইটা স্টুডেন্ট বাকি থেকে গেল দুইটা স্টুডেন্ট বাকি থেকে গেল তাহলে কয়জন স্টুডেন্ট বেঞ্চ পেল সেটা বের করি তো আগে দেখি অতএব বেঞ্চে বসতে পারবে বসতে পারবে কি করতে হবে 41 জনের ভিতর থেকে 2 জন বাদ পড়ে গেছে তাহলে কয়জন বেঞ্চ পেয়েছে সেটা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে 41 থেকে 2 বাদ দিতে হবে 41 বিয়োগ 2 জন বেঞ্চে বসতে পারবে তাহলে 41 থেকে 2 বাদ দিলে আমাদের বিয়োগের নিয়ম মনে আছে 41 থেকে 2 বাদ দিতে হবে কি করতে হবে যখন বিয়োগের সময় উপরের সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে 1 করতে হবে উপরে আছে 1 তাহলে 1 কে 11 করতে হবে 11 থেকে 2 বাদ দিলে কত থাকে বলো তো 11 থেকে 2 বাদ দিলে 9 আমরা যে ধার নিয়েছিলাম সেটা সেটা কি করতে হবে ধার শোধ করতে হবে না না কি আমি কারোর কাছ থেকে কিছু ধার নিলাম না না দিয়ে নিজের মনে করে রেখে দিলাম তাহলে হবে হবে না আমরা যে ধার নিয়েছিলাম ম্যাথ সেটা দিতে হবে সেটা কোথায় ধরতে হবে এখানে 4 এর নিচে তাহলে 4 নিচে 1 ধরলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে 3 তাহলে এখানে 41 থেকে 2 বাদ দিলে হবে 39 জন তাহলে 13টি বেঞ্চে 13টি বেঞ্চে কতজন বসতে পারলো 39 জন 39 জনের জন্য 13টি বেঞ্চ দরকার কিন্তু এই যে আমাদের দুইটা স্টুডেন্ট এখনো বসতে পারেনি দাঁড়ায় আছে তাদের জন্য আমাদের আরো একটা বেঞ্চ নিয়ে আসতে হবে তাহলে আমরা এখন ওটাকে যোগ করব তবে অবশিষ্ট দুইজন স্টুডেন্ট শিক্ষার্থীর জন্য অবশিষ্ট দুইজন শিক্ষার্থীর জন্য আরো একটি বেঞ্চ দরকার হলো আমরা ভাগ করে পেয়ে গেছি যে 39 জন জন্য 13টা বেঞ্চ লাগতেছে আর দুইটা অবশিষ্ট তাদের জন্য আরো একটা বেঞ্চ দরকার তাহলে 13 সাথে এই আরেকটা বেঞ্চ যে লাগতেছে সেটা কি করতে হবে যোগ করতে হবে আমি ভাগটা মুছে দিচ্ছি তোমাদের প্রশ্ন কি চেয়েছে প্রশ্ন তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে এখন লেখো অতএব বেঞ্চের প্রয়োজন হবে প্রয়োজন হবে কি ওই যে ভাগ করে পেয়েছি কি কত 13 যোগ 1 3 সমান 14 দিয়ে
উত্তর কি লিখতে হবে উত্তর 14 টি লিখলেই হবে 14 টি ব্যাস এবার তোমরা 69 পৃষ্ঠা বের করো বইয়ে 69 পৃষ্ঠা বের করো এখানে দেখো দুই নাম্বার অঙ্কটা एक श्रेणी 45 जन शिक्षार्थी आज है बेचे पाँच जन को शिक्षार्थी बसते परे ते बसार जो कयटी बेचे प्रयोजन ये ठीक एर आगे जो अंकटा कर ठीक ओ एक ही नियम एर आगे जो दुई नम्बर अंकटा कर 67 पृष्ठार वो एक ही नियम से करालम ना क्लस तो आसले ए पर्यत तुम्हारे भय गए ये रिविसन हिसाब से कराची कि जैसे तुम्हारे आर मन भलोभवे से तीन नम्बर करा अंकटा हे बोर्डे लिखा देखो 48 টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেককে কয়টি করে পেয়ারা দেব 48 টি পেয়ারা 6 জনের মধ্যে লেখাই আছে সমানভাবে কেউ কম বেশি পায় নাই সবাই সমানভাবে পেয়েছেন তাহলে প্রত্যেককে কয়টি করে পেয়ারা পেলো তোমাকে বের করতে হবে প্রত্যেককে মানে কি এর আগের অঙ্কে বলে দিয়েছে প্রত্যেককে মানে হচ্ছে এক এখানে মানুষ আছে সেজন্য জন বলবো একজন प्रत्येक के माने एखाने एक जन कयटी करे पेलो सेटा आमादेरके बेर करते हबे तो एखाने पेयार आछे कयटी 48 टी आछे एटा कयजनेर मध्ये भाग करे दियेछे 6 जन ताहले आर उत्तरटा कि कयटी करे पेयारा पेलो ताहले समाधाने तोमादेर लिखते हबे एर आगे कतदिन आमि बोलेछिलाम जेटा उत्तर जाबे सेटा सबसमय डान पाशे राखते हबे लेखार समय ओइभाबे साजाते हबे जेन যে উত্তরটা চেয়েছে সেটা যেন ডান পাশে পড়ে এখানে চেয়েছে যে কয়টি করে পাবে তাহলে 6 জন পেয়ারা পেতে পারবে এবার তাহলে আমরা সমাধানটা করি 6 জন কয়টি পেয়ারা পাচ্ছে 6 জন পেয়ারা পেলো পেয়ারা पेलो 48 এখন তুমি প্রত্যেককে প্রত্যেককে মানে একজন প্রত্যেক একজন পেয়ারা পেলো এর আগে বলেছিলাম যখনই একজনের বের করবে তখন একজনের বের করতে বলবে তখন একজন কিংবা একটি বের করতে বলবে তখন ভাগ করতে হবে তাহলে 48 এই যে ডান পাশে যেটা আছে সেটা আমরা প্রথমে লিখব 6 প্রথমে লিখব না কিন্তু তাহলে কত যাবে 48 ভাগ 6 3 তোমরা এটা মুখে মুখে করা যাবে 6 এর ঘরে নামাতা পড়লেই করা যাবে এটা রাফ না করলেও হবে এর আগে যখন প্রথম প্রথম তোমরা নামতা শিখবে তখন হয়তো প্রথম থেকে পড়া শুরু করো 6 কে 6 6 2 কে 12 3 8 24 যখন আরেকটু তোমাদের মুখস্থ হয়ে যাবে তখন অত দূর পর্যন্ত তোমাদের পড়তে হবে না একবারে এখানে 48 আছে তো আর এটা 6 6 আটটা 38 মুখে মুখে প্রথম থেকে পড়ার নামতার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আর কিছুদিন জেলে যখন নামতাগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো হবে তাহলে 6 আটটা উত্তর গতকালকে বলেছিলাম ভাগ কি সেটা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ভাগ সেটা আমি এই অঙ্কতে একটু আবার দেখা দিচ্ছি দেখো 48 টা পেয়ারা আছে কয়টি 48 টি আর এক একজন কয়টি করে কয়জন তাহলে গতদিন বলেছিলাম ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ এখানে দেখো কয়টি পেয়ারা আছে
পেয়ারা আছে 48টি আর কয়জনকে ভাগ করে দিল 6 জনকে আমরা 6টা দাগ দিয়েছি কিন্তু এটা হলো পেয়ারা আর এটা হচ্ছে 6 জন এখন আমরা তো জানি না যে কয়টা করে পেয়ারা পেল সেটাই বের করতে বলছে আমরা এমনি আন্দাজে কিন্তু বলতে পারবো না আমরা প্রথমে একটা একটা করে সবাইকে দিব 1 1 1 1 প্রথমে আমাদের কয়টা পেয়ারা লাগলো 6টা এই 6টা কি করব 48 থেকে বাদ দিব 48 থেকে বাদ দিলে হবে হচ্ছে 42 আবার একটা 42টা এখনো পেয়ারা আমাদের রয়ে গেছে আবার একটা করে দিলাম সবাইকে এখন কত হবে 48 থেকে 42 ছিল 48 থেকে 6টা পেয়ারা প্রথমে বাদ দিলাম হলো 42 আবার 6টা যোগ করলাম সেই 6টা আবার যদি 42 থেকে বাদ দিই হবে হলো 36 এরকম আবার আমরা এক এক যোগ করতেছি দেখতে পাচ্ছো কত সময় লাগতেছে বিয়োগ করতে এই যে আমি বললাম যে ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ আমরা ঝটপট করে বের করে ফেলেছি ভাগ করলে 6টা আর এইভাবে করতে গেলে তোমার অনেক মানে এটা করতে তোমার সেকেন্ড কয়েক সেকেন্ড লাগছে 2-3 সেকেন্ড আর এটা করতে আমার মনে হচ্ছে 10 মিনিট লাগবে এরকম করতে তাহলে বুঝতে পেরেছো ভাগ কি ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ এবারেও আমরা 69 পৃষ্ঠার 6 নম্বরটা করব 5 নম্বরটা বাদ দিলাম ওটা তোমরা পারবে আমি জানি 6 নম্বরটা করব এখানে অঙ্কটা আছে কতদিনে এক বছর আমরা তো সবাই জানি আর এখানে লিখে দেওয়া আছে 365 দিনে এক বছর 365 দিনে এক বছর হয় এক বছরে কত সপ্তাহ ও কত দিন হবে তাহলে তোমাকে কি বের করতে হবে কত দিন আর সপ্তাহ কত সপ্তাহ আর কত দিন বের করতে হবে তাহলে এখানে দিন দেয়া আছে এখানে আছে কত সপ্তাহ তাহলে সপ্তাহটা কি আমরা কি সেটা জানি নিশ্চয়ই জানি আমরা সবাই 7 দিনে 1 সপ্তাহ তাহলে এখানে আমরা লেখো আমরা জানি আমরা জানি 1 সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন তাহলে 365 দিনে কত 365 দিনে এক বছর হয় তাহলে 365 দিনে কত সপ্তাহ হবে কি করতে হবে আমাদেরকে এই 7 দিয়ে 365 কে ভাগ করলেই আমরা পেয়ে যাব কত সপ্তাহ হবে এবং কত দিন হবে অতএব এই যে 365 দিন অতএব 365 দিনে হবে 7 ভাগ 365 সেই একই নিয়ম প্রথমে ভাজ্য প্রথম সংখ্যাটা দেখব প্রথম সংখ্যাটা ভাজ্যের প্রথম সংখ্যাটা হচ্ছে 3 আর ভাজক 7 তাহলে 3 7 এর চেয়ে ছোট ভাগ করা যাবে না আমরা 3 এর সঙ্গে 6টা নিব তাহলে হলো 36 এখন আমরা ভাগ করতে পারবো 7 এর ঘনে দামোদর পদ কি মনে করতে পারছো মুখস্থ হয়েছে 7 এর ঘনে দামোদর নিশ্চয়ই হয়েছে 7 এক কি 7 7 দুগুণে 14 3 7 তা 21 4 7 তা 28 5 7 তা কত 35 6 7 তা তাহলে 36 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে 6 দিয়ে করলে আমরা সেজন্য 5 দিয়ে ভাগ করব 5 7 টা 35 উপরে আছে 36 নিচে হলো 35 তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে 6 থেকে 5 বাদ দিলে 1 তাহলে বিয়োগ করলাম বিয়োগ করে 6 থেকে 5 বাদ দিলে 1 আর এখানেও 3 এখানেও 3 এখানে 0 হয় এটা লেখার দরকার নাই এখন ভাজক এখানে ভাজ্য এখানে হচ্ছে 1 আর এখানে আছে ভাজক 7 ওই একই ভাজক ভাজ্যের চেয়ে ছোট হলে উপর থেকে
সংখ্যা নামাই নিয়ে আসতে হবে উপরে আছে 5 5টা নামাই নিয়ে আসলাম এবার আবার এখন ভাগ করা যাবে 7 এর চেয়ে 15 বড় তাহলে 7 এর ঘরে নামতা পড়ো 7 এর কে 7 7 2 এর 14 3 7 টা 21 21 এর সাথে 21 বেশি 15 এর চেয়ে বেশি সেজন্য আমরা তার আগে আগের সংখ্যাটা দিয়ে ভাগ করব 7 এর কে 7 7 2 এর 14 ऊपर हलो पंदो नीचे हलो चौद एखे एक ही नियम नियोग करते हैं पांच थे चार बार दिल तुम्हार प्रश्न कि एक बचरे कत सप्ताह और कत दिन एन सात दिए भाग कर भाग कटा पेल ये क्योंकि सप्ताह बहान्न बहान्न सप्ताह यहाँ हलो सप्ताह और এটা কোথা থেকে এই একটা কোথা থেকে আসলো এই যে 365 দিন থেকে কিন্তু এই একটা বাদ থেকে গেল 365 এর একটা দিন বাদ থেকে গেল এটা কিন্তু সপ্তাহ হয়ে যাবে 7 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো ভাগফলটা কিন্তু সপ্তাহ হবে দিনটা কিন্তু ভাগফলটা হবে সপ্তাহ আর যেটা বাদ থেকে যাবে অর্থাৎ এই দেখো দিন থেকে কিন্তু এটা নেমে আসছে 365 দিন থেকে এই একটা দিন এই এক এক বাদ থেকে গেল তাহলে এটা দিন হবে এটা হলো দিন তোমার প্রশ্নটা কি এক বছরে কত সপ্তাহ ও কত দিন হবে তাহলে অতএব এক বছরে হবে 52 সপ্তাহ ও এক দিন তাহলে উত্তর কি লিখবা উত্তর 52 সপ্তাহ रिविसन कर प्रैक्टिस अवश्य तुम्हारे एकदम ठोटर এখানে থাকলেও কিন্তু চলবে না একদম ছোটের কাছে থাকতে হবে নামতাগুলো পড়বে প্রত্যেকদিন এরপরে আবার আমরা হয়তো পরের ক্লাসগুলোতে 70 পৃষ্ঠার যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যাগুলো পড়ব তোমরা যেগুলো হয়ে গেছে সেগুলো বারবার রিভিশন করবা আর যেগুলো হয় নাই সেই অঙ্কগুলো তাও তোমরা দেখবা না বুঝলে বলে বলেছিলাম না বুঝলেও অঙ্ক বারবার দেখতে হয় যে কি কি লেখা আছে কি চাচ্ছে প্রশ্নের আর আবার তোমাদেরকে আমি আরেকটা ক্লাস নিব খুব তাড়াতাড়ি সেদিন তোমাদের জ্যামিতি মানসংক কিছুটা পড়ানোর চেষ্টা করব দেখি জ্যামিতি তোমাদের ক্লাসে কিছু কিছু হয়ে গিয়েছিল কিন্তু মানসংক একদিনও হয় নাই এরপরের সপ্তাহে আমার ইচ্ছা আছে তোমাদেরকে জ্যামিতি আর মানসংক পড়ানো তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বা আমার কথা শুনবে এবার আমি আকা বেশ বিকালের দিকে কিংবা যখন বাতাস হয় তখন দেখি যে আকাশে বেশ অনেক ঘুড়ি উঠছে তখন ঘুড়িগুলো দেখে আর মনে হয় যে আমার কোনো ছাত্র হয়তো ঘুড়িগুলো উড়াচ্ছে কিন্তু সাবধান এই ঘুড়ি উড়ানোর সময় তোমরা একটা জিনিস খেয়াল করবা ছাদে যেন রেলিং থাকে রেলিং ছাড়া ছাদে তোমরা ঘুড়ি উড়াবা না এটাতে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে রেলিং ছাড়া ছাদে আবার বলছি যেগুলো ছাদে রেলিং নাই সেসব ছাদে কখনোই ঘুড়ি উড়াবে না আর সঙ্গে অবশ্যই বড় কাউকে রাখবে তাহলে সবাই ভালো থেকো আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব শিগগিরই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ